কৌশিক দুঃখ পাস না। সো গুড মর্নিং, আজকে আবার চলে আসলাম, আজকে ব্লগ এখান থেকে শুরু করছি। আজকে নাকি বন্ধ শুনলাম, জানি না কতটা কি সত্যি, কারণ এখন তো দেখতে পারলাম না, খবরে কাল কোন চালিয়ে রাখলাম, কিন্তু বন্ধের কোনো নাম নিশান পাইনি। তা কৌশিক তোর কাছে কোনো খবর আছে বন্ধের? না, তোর কাছে কোনো বন্ধের খবর? নিউজ দেখিনি, বন্ধের কোনো খবর নেই। এবার জানি না, হতেও পারে নাও হতে পারে, এখন তখন তখন যে কেউ তো বন্ধ ডেকে ফেলে, কে কি কখন বন্ধ ডাকছে জানি না। তাই এখন আমরা আমাদের বন্ধ ডাকলেও আমাদের মাঠ কিন্তু বন্ধ নেই, আর এই ছোলা আছে, সকালে চানা খাওয়া খুব দরকার, চানা খাও ঘোরার মতো দৌড়াও। তো চলো, ও আজকে আর দেখার প্ল্যান আছে, তো তখন আবার তোমাদের দেখাবো। চলো, বাজার দেখে মনে হচ্ছে না কিন্তু বন্ধ আছে, কিন্তু এই দোকানগুলো কেন বন্ধ? আজ তো দোকানে খোলার টাইম হয়ে গেছে, এই সময় মেনু খুলে যায় 7:45 বাজে। বাজার দেখে তো কোনো বন্ধ বন্ধ মনে হচ্ছে না, তাও এই দোকান কিছু আছে ওইগুলো বন্ধ হয়ে আছে, জানি ব্যাংক বোঝা যাচ্ছে না এখনো। কাকা কোনো বন্ধ আছে না? এইগো কোনো বন্ধ আছে না, আর লোক কম কেন আজকে বাজারে? মাছের ইয়ে নামছে, নামছে নামছে সব মাছ, মাছ নামছে, বন্ধ নাই, কোনো বন্ধ নাই। ভুল খবর যে দিয়েছে খবরটা, সে খুবই ভুল খবর দিয়েছে, কোনো বন্ধ নেই এখন পর্যন্ত, কোনো বন্ধের কোনো চিহ্ন মানে হ্যাঁ হ্যাঁ হাফ হাফ চিহ্ন কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর আজকে বাজার অনেকটাই ফাঁকা। বন্ধের মাঠ, মাঠ ফাঁকা আছে, মাঠ ফাঁকা, রোববারে পার্টি করে সোমবারে আছে মাঠ ফাঁকা, আর মেয়েদের সংখ্যা তো একদমই কম। কৌশিক দুঃখ পাস না, হয়তো আসবে পরে, আমরা আগেই চলে এসেছি, তাই হোয়াট এভার ডো গড নোজ, আমরা ভাবি দৌড়েগা আপি, লেকিন আবি মাঠ পুরা ফাঁকা হয়, দেখতে হয় কোন কোন আতা হয় কি কোন না নেই আতা হয়। ট্রেনে কোনো বন্ধ আছে নাকি? দেখেছি, সেও খবর জানে না, কিন্তু আমাকে খবরটা দিল যে বন্ধের, বন্ধের খবরটা কী দিল আমি বুঝতে পারছি না, ও মধ্যমগ্রাম থেকে এসছে, এবার ও বলতে পারছি না। এই তার মানে তুই ট্রেন পেয়েছিস? নর্মাল নর্মাল ট্রেন পেয়েছি, আর যাওয়ারটা কীভাবে যাবি? অটো, ট্রেনে যাবি না কেন? বন্ধ থাকবে তার মানে একটা কোনো একটা ব্যাপার আছে, বন্ধ না কি একটা বড় ব্যাপার হয়ে গেল, কি হচ্ছে ওটা বোঝা যাচ্ছে না, জানি না, এত দৌড়াতে হবে। হ্যাঁ চল দৌড়াবি। স্টেশনে কি দেখলি, কি বুঝলি স্টেশনে? লোক ভর্তি? হ্যাঁ সব ট্রেন ভর্তি। আচ্ছা, দিশা চলে এসছে, দিশাও এসছে, বা হ্যাঁ ব্যাং দৌড়েছে, কিচ্ছু দৌড়ায়নি এখনো, এবার মাঠ থেকে দৌড়ে এসে এখন আমাদের একটুখানি পাড়ানো পর্ব চলছে। আরে বাপরে বাপ, মাসেল প্রচণ্ড হার্ড হয়ে যায় দৌড়ানোর পর, তা আমরা এভাবে আমি আর কৌশিক পার্টনার ওয়াইজ আমরা পাড়িয়ে দিই। আরে আসতে, ওরে বাপ বাপ, আসতে মার, আসতে কর, আসতে আসতে গ্লুকোভিটা বোধহয় এনেছি আমি, গ্লুকন দিয়ে গ্লুকোভিটা গ্যাস হতে পারে, ফ্লেভারটার জন্য গ্যাস হয়, নর্মাল নর্মাল। ওরা 6টা সাবান ফ্রি দিচ্ছিল, খায় না সুগার ভর্তি,
সো ব্রেকফাস্ট টাইম। সো ব্রেকফাস্ট টাইম, আজকে মা ওটসের খিচুড়ি করে দিয়েছে, বুঝলি, ওটসের খিচুড়ি আর একটা ডিম। অন্যান্য দিন ওটসের খিচুড়ি থাকে না, ওটস থাকে, সেটা মিক্সিতে আগে মা স্কিম করে, স্কিম ওটস রেখে করে রেখে দেয়, তারপর ওটাকে মিক্সিতে একদম গ্রাইন্ড করে একদম শরবতের মতো করে এক গ্লাস খেয়ে নিই। ওটা সবচেয়ে বেস্ট, অনেকক্ষণ পেটে থাকে। ছাতু যেমন খেত, সেরকম ছাতুর বদলে আমি ওটস ওভাবে খাই। আর হাই ফাইবার ওটা আছে, প্লাস খুব একটা ফ্যাট নেই, বেশ ভালো লাগে। তার সাথে কাজু কিশমিশ তো থাকবেই, বেশ ভালো লাগে। তোমরা ট্রাই করতে পারো, দেখো। ব্যাস, তো আজকে এই ওটসের খিচুড়িটা ট্রাই করি, ট্রাই না সরি, মানে ওটসের খিচুড়িটা খাই। মায়ের রান্না সবসময় ভালোই হয়, ভেরি গুড, বেশ ভালো হয়েছে। স্বরূপ মন্দিরের সামনে এসেছি আমি, আর টিকিটটা কাটবো, আর কিউবের টিকিট, আর কিউবের টিকিট কাটার জন্য চলে এসেছি। আরে মানে আরে আরে আর যে কনস্ট্রাকশন চলছে এখানে, বেলগুড়া ব্রিজ উপরে, বেলগুড়া ব্রিজে কনস্ট্রাকশন চলছে এখানে। এখানে দ্য কাশ্মীর ফাইলস চলছে, আর 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 ট্রিপল আর কিউ দ্বারা একটা থেকে চলছে, আর 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 কাশ্মীর ফাইল 4:15, আর 7:15 থেকে আবার আর আর ডাবল শিফটে চলছে দুটো আর কিউ, আর 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 7:15 খুশো নেই ওর একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। अब भी तो कर रहे हैं ना, स्टार्ट हो गया छे मन होच्छे, स्टार्ट हो गया छे तो अभी आज तक चले आछे है ना, तो रहा है के ठीक बा ऐसा बात है। चलो चलो चलो, ए गुली गाला शुरू हो गया तो पैसा उसे पार्टी देखे, पैसा उसे हम भी प्रो फुल पैसा उसे मूवी आर 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 जाओ, तुम बार देखे आसो थिएटर नजदीकी थिएटर में जाओ, देखे आओ पूरे एकदम फुल टू। আর সাউথ ইন্ডিয়া মুভি তো অ্যাকশন হবেই। এই কই গেল আবার, এই তুমি ঢুঁড় রাখতে হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার মুভি একটু অ্যাকশন হবে যেন হয়, বিন্দাস অ্যাকশন। সেদা কেমন লাগলো বলো, আর নেক্সট নেক্সট কোনটা যাবে? কেজিএফ, হ্যাঁ কেজিএফের জন্য ওয়েট করতে হবে, আর KGF 2, এগুলো একের পর এক থাকবে আমাদের। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, টাটা, বাই বাই।